বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিয়ের প্রতীক বলেছেন, খুনিরা জাতির জনককে হত্যা করলেও তার স্বপ্নকে হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনকের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্রমন্ত্রী। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হানানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দুপুরে পূর্বগ্রাম এলাকায় এ সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। তিনি বেঁচে থাকলে এই দেশ আরও আগেই সোনার বাংলা হতো, তারপরও উন্নয়ন থেমে নেই। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। তারই ধারাবাহিকতায় রূপগঞ্জও ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। মাদক ব্যবসায়ীরা তারা আমাদের মাঝে মাঝে আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, তাই আমরা সবাই মিলে এই মাদক ব্যবসায়ীদের পুলিশের হাতে তুলে দিই। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা রবি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান খান, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম ভূঁইয়া, যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বাদল, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাসরিন আক্তার রিমা, সাধারণ সম্পাদক মরিয়াম আক্তার মলি, কায়েতপাড়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা বেগম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।